স্যার, আমি তো ডিম খাই না, আমার তো হাই প্রেশার। হ্যাঁ, আপনাকে খেতে কে বলেছে? এটা আপনাকে দেয়া হবে। স্যার স্যার স্যার, এই ডিমের লোড আমি নিতে পারবো না স্যার। আমি বলতেছি স্যার, আমি বলতেছি বলতেছি স্যার, আমি বলতেছি স্যার স্যার, ওই যে জয় রাফি ওরা একটু পার্টি টারি করছে আর কি স্যার, আমি আর কিছু জানি না। জয় আর রাফি আর কি করেছে স্যার? আমি আর কিছু জানি না। আমি আবারও জিজ্ঞেস করছি, জয় আর রাফির সাথে কারা ছিল, তারা কি কি করেছে? স্যার আমি আর কিছু জানি না স্যার। জামাল স্যার, আরো চারটা সিদ্ধ ডিম নিয়ে আসো, খুব গরম, গো। ওকে স্যার। স্যার 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 স্যার, আমি বলতেছি স্যার স্যার, ওই জয় রাফি প্রান্ত আর রাফির ওরা স্যার ওই মেয়েটারে কি কি যেন খাওয়া মেরা লেছে স্যার, আমি স্যার আর কিছু জানি না স্যার। জয় রাফি প্রান্ত আর রাফির স্যার। থ্যাংক ইউ স্যার, আমি তো আর কিছু জানি না, আমার সাইরা দেন স্যার। এই দুটা ডিশ দেন তো। এই তুই জয় না? হ্যাঁ। এই তুই রাফি না? চল একবার মানে বলবি না, বলবি না, বলবি না, বলাই যাচ্ছি দাঁড়া। পাওয়া গেল না? নেশা গ্রুপুলা পান অনেক শক্ত, কিছুতেই মুখ খোলে না। একটাও না? না। আরিফ, আমার মনে হয় কি, ওদের একসাথে জিজ্ঞাসাবাদ না করে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করতে হবে, তাহলে যদি কিছু পাওয়া যায়। আচ্ছা, তাহলে ওটা কর। ঠিক আছে, চল। কি বলবি না? হ্যাঁ বলবি না? এই ক্রস মার দিস না, গুড ক্রস মার দিস। জয়ের বড় ভাই দেয়, সেইখানকার সব স্টাফের চালান মেইনটেইন করে। কি নাম? কি সাজ্জাদ।